নমস্কার আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার ভিডিওটা দেখুন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ চলুন তবে রান্নায় ফিরে আসি আজ আমি আপনাদের কাছে বাঁধাকপির একটা ভীষণ সুন্দর এবং টেস্টি রেসিপি নিয়ে এলাম ক্যাবেজ কোপ্তা কারি বা ক্যাবেজ ডাম্পলিং খুব সহজভাবে এবং খুব অল্প উপকরণের মধ্যে দিয়ে আমি এটা বানাবার চেষ্টা করলাম আপনারা অবশ্যই বানাবেন এবং লুচি রুটি রাইস নান পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন এই ক্যাবেজ কোপ্তা কারি বা ক্যাবেজ ডাম্পলিং বানানোর জন্য আমি এখানে এক বাটি পরিমাণ বাঁধাকপিকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে অল্প সামান্য নুন দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি এবং ভালোভাবে জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি এছাড়া আমি নিলাম দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি এখানে প্রায় 15টা কাজু বাদাম পেস্ট বানিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট বানিয়ে নিয়েছি এখানে প্রায় 2 টেবিল চামচ বাদামকে শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি এখানে একটা ক্যাপসিকাম ছোট ক্যাপসিকাম কুচি করে নিয়েছি আর এখানে কিছু ধনে পাতা কুচি নিয়েছি এছাড়া নিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ জিরে গুঁড়ো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো 1 টেবিল চামচ রসুন বাটা এখানে 5টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা নিলাম এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আর এখানে 1 চা চামচ আমচুর মশলা এছাড়া নিলাম এখানে ব্রেড ক্রাম রোস্টেড বেসন আর এখানে একটু কর্নফ্লাওয়ার আর এছাড়া ফ্রেশ ক্রিম এছাড়া এখানে 1 চা চামচ গোটা জিরে 1টা তেজপাতা 1টা শুকনো লঙ্কা 4টে এলাচ 4টে লবঙ্গ 1টা দারুচিনি আর কিছু কারি পাতা এছাড়া প্রয়োজন মতো নুন চিনি আর রিফাইন তেলে রান্নাটা করব প্রথমে আমি কোপ্তা বানানোর জন্য আগে ডোটা বানিয়ে নিই একটা বড় বোল নিয়েছি তার মধ্যে আমি আগে বাঁধাকপিটা দিয়ে দিলাম এর মধ্যে কিছু কারি পাতা দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম রোস্টেড বাদাম দিয়ে দিলাম এবার সমস্ত মশলা থেকে আমি অর্ধেকটা পরিমাণ করে মশলা দিচ্ছি অর্ধেক টেবিল চামচ পরিমাণ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম অর্ধেক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম অর্ধেকটা পরিমাণ আমি দিলাম জিরে গুঁড়ো আর অর্ধেক পরিমাণ দিলাম ধনে গুঁড়ো এবার আমি অর্ধেক পরিমাণ দিলাম রসুন বাটা আর অর্ধেকটা পরিমাণ টেবিল চামচ পরিমাণ দিলাম আদা বাটা আর আমচুর পাউডারটা পুরোটাই দিয়ে দিলাম এবার আমি প্রয়োজন মতো নুন আর চিনিটা দিয়ে দিই নুনটা দিলাম খুব সামান্য পরিমাণ ক্রিস্পি ভাব আনার জন্য আমি একটু চিনি দিলাম এরপর আমি প্রয়োজন মতো রোস্টেড বেসন মিশিয়ে বেশ একটা শক্ত করে ডোটা বানাবো যেন কোনোভাবেই নরম না হয়ে যায় প্রথমে আমি জল মেশাবো না আগে প্রথমে আগে মাখিয়ে নিচ্ছি কোপ্তা বানানোর জন্য ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে প্রায় 4 টেবিল চামচ আমি রোস্টেড বেসন দিয়েছি এতে এবার আমি কোপ্তাগুলো আস্তে আস্তে গড়ে নিচ্ছি এইভাবে গোল গোল কোপ্তাগুলো বানিয়ে নিয়ে একবার ব্রেড ক্যাম্পে ডুবিয়ে নিচ্ছি প্রথম তারপর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিচ্ছি এইভাবে আগে কোপ্তাগুলো গড়ে নিই এভাবে আগে কোপ্তাগুলো আমি আগে বানিয়ে নিচ্ছি সমস্ত কোপ্তাগুলো আগে এইভাবে বানিয়ে নিচ্ছি আগে আমি 6টা কোপ্তা বানিয়ে নিলাম এই 6টা কোপ্তা আগে ভেজে নিই তারপর বাকিগুলো আমি ভেজে নেব কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি আমি রিফাইন তেল দিয়েছি তেল গরমও হয়ে গেছে খুব ধোঁয়াটা গরম হওয়ার দরকার নেই
মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। খুব ধিমে আছে, আস্তে আস্তে আমি কোপ্তাগুলো ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে উল্টে দেব। খুব ধিমে আছে, আমি কোপ্তাগুলো ভাজছি, আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন, একটু ডিপ করে আমি ভেজে নেব। আর ঢিমে আছে, না দিলে ভিতরের ভালোভাবে ভাজা হবে না। তাই গ্যাসটা কমিয়ে কমিয়ে আমি কোপ্তাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। কোপ্তা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এই গরম তেলের মধ্যে আমি আগে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোড়নটা আগে দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি এই গরম তেলের মধ্যে প্রথমে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি গ্রেভি বানাবো, তার জন্য আমি প্রথমে কাশ্মীরি লঙ্কাগুঁড়োটা দিয়ে দিলাম। এরপর রসুন বাটা, একটু নেড়াচেড়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি প্রায় 2 মিনিট আমি একে ফ্রাই করে নিচ্ছি। 2 মিনিট পর আমি এলাম, পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম, সাথে সাথে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর দিলাম হলুদ গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো। যে মশলাটা একটু আগে কষিয়ে নিচ্ছি, মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবার মশলাটা। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবার গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। গ্রেভি ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্রেভি তো দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে আগে কোপ্তাগুলো সাজিয়ে নিলাম। এবার আস্তে আস্তে গ্রেভিটা দিয়ে দিলাম। ভীষণ সুন্দর রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এইভাবে আমি গ্রেভিটা দিয়ে দিলাম। আর লুচি, রুটি, পরোটা, নান, রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি ক্যাবেজ ডাম্পলিং।
আপনারা দেখলেন কত সহজে কত অল্প সময়ের মধ্যে এই রেসিপি বানিয়ে ফেলা যায়। আপনারা অবশ্যই বানাবেন, আর কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকম অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।